পুলিশের সবচেয়ে বড় একক ইউনিট ঢাকা মহানগর পুলিশ ডিএমপি 50টি থানা নিয়ে গঠিত। এসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন, কেউ কেউ আবার একাধিক থানায় দায়িত্ব পালন করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেসব ভারপ্রাপ্ত কর্মকর্তা ৬ মাসের অধিক একই থানায় দায়িত্ব পালন করেছেন তাদেরকে বদলির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। এর পরপরই কাজ শুরু করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশ এই তালিকাও প্রস্তুত করেছে। রাজধানীর ৫০টির মধ্যে ১৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মেয়াদ এখনও ৬ মাস হয়নি। বাকি ৩৩ থানার ওসিরা দায়িত্ব পালন করছেন ৬ মাসের বেশি সময় ধরে। এই ৩৩ থানায় আসছে রদবদল। পুলিশ বলছে এর ফলে তেমন কোনো প্রভাব পড়বে না কর্মকর্তাদের মধ্যে। ৩৩ জনই ৬ মাসের অধিককাল আছে। টোটাল ঢাকার যে ক্রাইম ম্যানেজমেন্ট এবং ক্রাইমের যে ধরন সব কিছুই ওসিরা জানে। এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে খুব যে বিঘ্ন ঘটবে তা না, বরঞ্চ নির্বাচনের জন্য যেটি নির্বাচন কমিশন যে কাজটি করেছে এটা একটা যথার্থই করেছে, আমার মনে হয় না খুব একটা বেশি প্রভাব পড়বে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব থানার ওসিদের রদবদলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। দেশে সুষ্ঠু নির্বাচন করতে হলে যারা অধিক কাল যাবত ওসি হিসাবে আছেন তারা হয়তো কিছু কেউর প্রতি ইনক্লাইন্ড হতে পারেন, এটা তাদের বিবেচনা, আমার কিন্তু নয়, এটা তাদের কথা। সেই জন্যই তারা ওসিদেরকে ট্রান্সফার করতে বলেছেন। রদবদলের প্রস্তাব ৫ ডিসেম্বরের মধ্যে ইসিতে পাঠানোর নির্দেশনা রয়েছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।